হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো সবার প্রথমে কিন্তু ফেসটিকে ভালো করে ক্লিন করে নিতে তবে সেটা ওয়াটারপ্রুফ মেকআপ হোক বা নর্মাল মেকআপ হোক তারপরে দেখো আমি কিন্তু একটা ডিপ ফ্রিজের মধ্যে যে বটল রেখেছিলাম সেটা দিয়ে কিন্তু মুখের মধ্যে আইসি হিসেবে লাগিয়ে নিলাম তোমরা চাইলে বরফও ইউজ করতে পারো তারপর এখানে একটা টোনার ইউজ করছি প্লামের টোনার ভালো করে ফেসের মধ্যে লাগিয়ে নিয়ে আমি হাত দিয়ে ব্লেন্ড করে নিয়ে ড্রাই করে নিলাম আমার ড্রাইয়ের যে ফ্যানটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে তাই জন্য আমি একটা মানে কি বলবো একটা জিনিস দিয়ে হাওয়া করে করে মুখের মধ্যে ভালো করে অ্যাডজর্ব করে নিয়েছি দেন আমি এখানে পঞ্চের একটা লাইট জেল ময়েশ্চারাইজার ইউজ করছি আর ভালো করে সেটাকে হাতের সাহায্যে ব্লেন্ড করছি আর আর মেকআপটা কিন্তু একটার পর একটা স্টেপ বাই স্টেপ করতে হবে না হলে কিন্তু সব কিছু ঘেঁটে ঘাওয়া যাবে তো ভালো করে মুখে অ্যাডজর্ভ হয়ে যাওয়ার পরে কিন্তু আর একটা প্রোডাক্ট ইউজ করবে এটা কিন্তু একটা লেয়ার বললেই তোমরা পারো তারপর পিএসির একটা ব্রাউন আইব্রো পমেন্ট নিয়ে নিয়েছি সেটা দিয়ে কিন্তু আমি আইব্রোটাকে ফিল করে নিলাম সুইস বিউটির ক্যানসেলার নিয়েছি দিয়ে কিন্তু আমি চোখের ওপর বেস লাগিয়ে নিয়েছি আর এই সময়টাতে কিন্তু ভালো ভালোভাবে ভালো পরিমাণে কিন্তু ফেসের মধ্যে যে সব প্রোডাক্টগুলো ইউজ করেছি সেইগুলো একদম অ্যাডজর্ব হয়ে যাবে আর আই মেকআপ করছি আজকে দেখতে পাচ্ছ একটা স্যাটেল আই মেকআপ বলবো না একটু গ্লোইর মধ্যে আই মেকআপ বলবো এটা তো আই মেকআপের জন্য শেডগুলোই ইউজ করলাম ফার্স্ট কালার দিয়েছি পিঙ্ক কালার সেকেন্ড কালার দিয়েছি পিঙ্ক আর পার্পেল কালার মিক্সড করে তারপরে এখানে গোল্ডেন একটা সিমার দিয়ে স্পটলাইট মতন হাত দিয়ে কিন্তু আমি লাগিয়ে নিলাম আর তারপরে দেখো এখানে পার্পেল আর পিঙ্ক কালার মিশিয়ে কিন্তু স্মাচ করে নিয়েছি আর এখানে পিএসি ফাউন্ডেশন নিয়েছি দেখতে পারলে তোমরা শেড নাম্বার ফোর আর টু পয়েন্ট দুটো মিক্সড করে কিন্তু আমি লাগিয়ে নিলাম ফেসের মধ্যে আর যেহেতু মেকআপটাকে পুরোপুরি ওয়াটারপ্রুফ করতে হবে তাই জন্যে আমরা কিন্তু এখানে একটা ম্যাজিক ড্রপ ইউজ করছি ম্যাজিক ড্রপটা ছিল কিউটি বিউটি এইটা মানে একদম মাস্কড লাগাতেই হবে নাহলে কিন্তু কোনোরকমভাবেই মেকআপটা ওয়াটারপ্রুফ হবে না আর আমি প্রাইমারের ভিডিওটা নিয়েছিলাম বাট সেটা দেখলাম ভিডিওই হয়নি ব্লাওয়ার হয়ে গিয়েছে একদম তো যাই হোক আমি প্রাইমার হিসেবে কিন্তু আজ ওই ম্যাজিক ড্রপটাই ইউজ করেছি কিউটি বিউটির তারপরে দেখো ফেসের মধ্যে একটা ব্রাশ দিয়ে মানে ফাউন্ডেশন ব্লেন্ড করা ব্রাশ দিয়ে ফাউন্ডেশানটাকে ভালো করে ব্লেন্ড করে নিলাম আর আমি আগেই শেয়ার করেছি আমার গলাতে ফাউন্ডেশান ডলতে খুব অসহ্য লাগে নিজেরটা বাট অন্য মানে ক্লায়েন্টের সময় ঠিক হয়ে যায় তারপরে এখানে সুইস বিউটির ওই একই ক্যান্সেলার নিয়ে কিন্তু ক্রিম হাইলাইটিং করে নিচ্ছি আর একটা ভেজা বিউটির ব্লেন্ডারের সাহায্যে ড্যাব ড্যাব করে দেখো কি সুন্দর ব্লেন্ড করে নিচ্ছি আর এই সুইস বিউটির ক্যানসেলার খুব সুন্দর আর খুব ভালো পিগমেন্টেড তারপরে দেখো চোখের নিচেও ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর আমি এখানে আই ম্যাজিকের একটা ব্লাশার প্যালেট ইউজ করছি দেখো এটা কিন্তু লিকুইড না এটা একদম ডাস্ট ব্লাশার প্যালেট আমি কিন্তু মানে পাউডার দেওয়ার আগে এটা দিয়েছি এই তোমাদের কাছে যদি লিকুইড না থাকে তোমরা ডাস্টটা দিয়েও কিন্তু পাউডার কন্ট্রোলিং ব্লাসার এগুলো করতে পারো বেশ ভালোই হচ্ছে আমি দেখলাম এটা আমার ফার্স্ট টাইম ইউজ করা এরকমভাবে তো যাই হোক দেখো আমি কন্ট্রোলিংটাও করে নিচ্ছি আর একটু ডার্ক কালার দিয়ে কিন্তু আমার গোলুমলু গালটাকে ভালো করে কেটে নিচ্ছি তারপরে সুইস বিউটির একটা পাউডার দিয়ে মেকআপটাকে সুন্দর করে সেট করে নিচ্ছি একটা ফ্লাপি ব্রাশের সাহায্যে এটাও কিন্তু পাউডার ব্রাশ আর এটার শেড নাম্বার ছিল জিরো পয়েন্ট ফোর তোমরা তো আবার জিজ্ঞাসা করবে তো সেই জন্য বলে দিলাম আর আজকে কতটা কি বোঝাতে পারছি অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে নিজের বোন বা নিজের দিদি হিসেবে ক্ষমা করে দিও তো যাই হোক আই ম্যাজিকের ব্লাসার প্যালেট থেকে কিন্তু আমি আবার ব্লাসার দিয়ে নিচ্ছি খুব সুন্দর করে আর এখানে মার্সের একটা হাইলাইটার প্যালেট ইউজ করছি দেখতে পাচ্ছ কি কী শেড নিয়েছে এখানে আর তোমরা আমায় জিজ্ঞাসা করছো দিদি ভাই আমার স্কিন তো একটু ডার্ক তো আমি কি হাইলাইটার ইউজ করব মানে কী শেডটা ইউজ করব তো সে তাহলে ভালো হয় তো আমি বলবো যাদের স্কিনটা একটু ডার্ক বা শ্যাম বর্ণ বললেই চলে তারা কিন্তু এই হোয়াইট হাইলাইটারটা ইউজ একদমই করবে না ভুল করে তোমরা কিন্তু এই গোল্ডেন হাইলাইটারটা ইউজ করবে খুব ভালো হবে খুব ভালো লাগবে তোমাদের আর শুধু মুখটাকে চকচক করলেই হবে বডিটাও কেউ তো করতে হবে তাই জন্য গলাতেও দিয়ে নিলাম আবার একটা বেনানা পাউডার নিয়ে দেখো হোয়াইট শেডের ব্যানানা পাউডার নিয়ে আমি এখানে মেকআপটাকে একদম মানে চিনটাকে কেটে নিলাম আর পাউডার দিয়ে সেট করলাম চোখের নিচেও পাউডার দিয়েছিলাম বাট হালকা করে আর একটু পিঙ্ক কালার আর পার্পল কালার মিক্সড করে চোখের নিচে স্মাচ করে নিয়ে তারপরে এখানে একটু ব্রাউন কালারের একটা শেড নিয়ে চোখের নিচে একটা স্মাচ করে নিয়েছি এই ব্রাশটা নাম্বার কত আমি একদম ফুলে গেছি নাহলে তোমাদের সাথে শেয়ার করতাম আর এখানে একটা ল্যাকমেরা আইল্যানার নিয়ে কিন্তু আমি আইল্যানার পরে নিচ্ছি দেখো কি সুন্দর উইন্টার একটা আইল্যানার পরেছি তারপরে মার্সের হাইলাইটার দিয়ে চোখের ইনার কর্নারগুলো দেখো ভালো করে হাইলাইটিং করে নিচ্ছি আর আইব্রোজের একদম হালকা নিচটাতে ওই জায়গাটাতে হাইলাইটিং করে নিচ্ছি হাইলাইটিং না করলে বিয়েবাড়িকে কী করে বলো মুখটা ফসরা একদম চকচকে গ্লোই লাগবে তো এরপরে কিন্তু আমি এখানে একটা হুদা বিউটির ফিক্সার নিয়ে ভালো করে মেকআপটাকে লক করে দিচ্ছি আর তোমরা কেউ মানে সামনে থেকে কাছ থেকে কিন্তু একদম ফিক্সারটা ইউজ করবে না একটু দুধ থেকে করবে সুইস ভিউ লিপস্টিক নিয়ে কিন্তু ভালো করে লিপস্টিকটা পরে নিয়েছি শেড নাম্বার কী ছিল আমার ঠিক মনে নেই এটা একটা হ্যাক্স ছিল তোমরা চাইলে কিন্তু আমার শর্ট ভিডিওতে দেখে আসতে পারো আর একটা মাস্কাটা দেওয়ার পরে না আমি একটুখানি ফিনিশিং টাচ দিয়ে নিলাম আর আজকের মেকআপ লুকটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যারা যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর দেখো আজকের ওয়াটারপ্রুফ মেকআপটার একদম রেজিস্টার করে একদম মুখের মধ্যে জল ঢেলে ঢেলে ভালো করে প্রমাণ করিয়ে দিচ্ছি তোমাদের কাছে যেটা ওয়াটারপ্রুফ হয়েছে কিনা হলে তোমরা তো বলবে যে না এই মেকআপটা কে কী হয়ে যাবে হ্যানা তানা তো দেখো তোমরা একদমই কিন্তু কোনো রকম মেকআপ উঠছে না আমি একদম ঘুষে ঘুষে মানে চেপে চেপে লাগাচ্ছি দেখো তোমরা ওই প্রশুটা আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক দিয়ে দেবো আজকের ভিডিওটুকু সবাইকে